আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সেই শুভকামনা জানিয়ে শুরু করতেছি। অবশেষে সেই কাঙ্ক্ষিত ডাইনিং টেবিলটার সম্পূর্ণ ভিডিও নিয়ে আসলাম। খুবই ভালো লাগে, ডিজাইনটা দেখলেই বুঝবেন। এটা সম্পূর্ণটাই দেখানো হয়েছে যেভাবে তৈরি থেকে, অর্থাৎ সেখান থেকে শুরু হয়েছে, সেখান থেকেই প্রত্যেকটা পার্ট টু পার্ট দেখিয়ে দিয়েছি আমি। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে অবশ্যই কোনোটাই মিস করবেন না, দেখলে বুঝবেন। এটা যখন গ্লেস কমপ্লিট তখনকার শর্ট ভিডিও, অর্থাৎ এটা পুরো ভিডিও সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন তখন আসবে। এটা আপনার চেয়ারের সামনের পায়াগুলো, অর্থাৎ চেয়ারের যে সামনে দুটো পায়া থাকে, তখন ভিডিও করেছিলাম এটা ডিজাইন হওয়ার আগে। প্রত্যেকটা পার্টে দেখানো হয়েছে, এগুলো বাটাম দিয়ে ঢুকিয়ে তখন খিল করার জন্য বিন। এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা আমি হালকা, অর্থাৎ কুপিয়ে রেখেছি, তারপর ফিনিশিং দেওয়া হবে। এটা ফাইবার দেখতে পাচ্ছেন, অর্থাৎ কোনোটাই পল নেই, একদম সাদা অংশ খুবই কম। এটা ডিজাইনটা যখন কমপ্লিট হয়েছে তখনকার ভিডিও, দেখলেই বোঝা যাচ্ছে। এটা যখন ডিজাইনটা একটু কমপ্লিট করেছি, অর্থাৎ ফিটিং হওয়ার আগে, চিরাংশের কাঠের ফাইবার দেখতে পাচ্ছেন, এরকম কালো কালো ফাইবার, অর্থাৎ এগুলো গ্লেস করলে খুবই চকচক করবে এবং এই ফাইবারগুলো দেখা যাবে। এটা যখন বসার সিটটা লাগানো হয়নি তখনকার ভিডিও, দেখতে পাচ্ছেন ব্যাক সাইড যে পায়াগুলো দেখানো হয়েছে। ডিজাইনটা এমনিতে খুবই সুন্দর, পায়াগুলো দেখে বুঝতে পারতেছেন। সবগুলো মোটা মোটা কাঠ ইউজ করা, অর্থাৎ 1 ইঞ্চির নিচে কোনো কাঠ নেই। বসার সিটের হাইসাগুলো যে লাগানো হয়েছে, এগুলো 1 ইঞ্চি মোটা কাঠ, অর্থাৎ এখানে ভিডিওতেই দেখা যাচ্ছে 1 ইঞ্চি মোটা কাঠ ইউজ করা হয়েছে। একটা পল একদম সীমিত, অর্থাৎ সাদা অংশ খুবই কম। একটা পিছনের সাইড আপনারা দেখতে পাচ্ছেন সেগুন কাঠের ফাইবার, অর্থাৎ প্রত্যেকটা কাঠই ফাইবার যুক্ত, কিন্তু চিটাং সেগুন কাঠের ফাইবার থাকবে। ফাইবার না থাকলে কখনোই চিটাং সেগুন কাঠ হবে না। সিটের যেই খোপ ইয়েগুলো দেখতেছেন, এগুলো 1 ইঞ্চি মোটা কাঠ, অর্থাৎ পাতলা। এটা যখন টেবিলটা তৈরি করা হয়েছে, অর্থাৎ কিছুই করা হয়নি, এটা দেখে বুঝতে পারতেছেন কোনো ঘষা মাজা কিচ্ছু হয়নি। কোনো দেখা গেছে বাইরে যখন রোদ্রে রাখা হয়েছে, পায়ের ডিজাইনটা, সম্পূর্ণ ডিজাইনটা আমার হাতেই করা, খুবই সুন্দর লাগে পায়ের ডিজাইনটা আমার কাছে। এটা হাইসা, অর্থাৎ হাইসায় ড্রিং, অর্থাৎ মাঝখানে একটা রিং দেওয়া হয়েছে এবং চতুর্কিনারে গোলাকার একটা রিং ইউজ করা হয়েছে। এটা পায়াটা সেম টু সেম ডিজাইনের, একটু পার্থক্য থাকবে ডিজাইন। আর একটি ডাইনিং টেবিলের ভিডিও নিয়ে আসবো অতি শীঘ্রই। আপনারা চাইলে অবশ্যই অপেক্ষায় থাকবেন, আশা করি সেই ভিডিওটাও দেখার জন্য, রোদ্রে রাখার জন্য তখনকার ভিডিও। এটা চেয়ারটার নিচে দেখানো হয়েছে, অর্থাৎ নিচেও সম্পূর্ণ সারি, অর্থাৎ উপর নিচ দোনো পাশে সারি কাঠ ইউজ করা হয়েছে। ডিজাইনটা যখন ঘষতেছিল, অর্থাৎ ঘষার সময়কার এই ভিডিও, যখন হালকা একটি ভিডিও, সেকন কাঠের ফাইবার দেখেই বুঝতে পারছেন চকচকা ফাইবার থাকবে, এটা স্বাভাবিক।
এটা বসার সিটে একটা রাউটার মেশিন, অর্থাৎ একটা মেশিন আছে, ওটা দিয়ে গোল করে একটা টান দেওয়া হয়, তখন ওই ভিড়গুলো হয়ে যায়, অর্থাৎ যেটা বসবেন বসের সাইডটা। এটা যখন অর্ধেক পানিশ করা হয়েছে তখনকার ভিডিও, অর্থাৎ সম্পূর্ণ গ্লেস করা হয়নি তখন এই ভিডিওটা করা, দেখে বুঝতে পারতেছে। এটা মাঝখানে ওইগুলো আগের ভিডিও তাতে ছিল না, কেননা সেই সময় শুধু তৈরি করা হয়েছে, এখনও ভেতরের তখনকার ভেতরেরগুলো ফিটিং হয়নি। এটা চেয়ারের ব্যাক সাইড, এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে ছোট্ট একটা ডিজাইন লাগানো হয়েছে, অর্থাৎ ডাইনিং টার মেন ডিজাইনটা এটা, সৌন্দর্য রাউন্ড কিছু কাঠ, এগুলো খুবই মজবুত এবং অনেক মোটা ইউজ করা হয়েছে, পাতলা ইউজ করা হয়নি। এটা মাঝখানের টপ, অর্থাৎ ছোট টপ ইউজ করা হয়েছে। এটা সম্পূর্ণ শাড়ি ফাইবার দেখতে পাচ্ছেন, অর্থাৎ কালো কালো ফাইবার, কালো ফাইবারগুলো, এটা সম্পূর্ণ শাড়ি, সেজন্য পুরোটাই ফাইবার পড়েছে, আর চিরাংশ কোন কাঠে মৃত ফাইবার থাকবে, ফাইবার না হলে কখনোই চিরাংশ কোন কাঠ বলে গণ্য হবে না। এরকম ডিজাইন আর একটা ডাইনিং টেবিল আগেই বললাম যে কিছুটা এরকম, দেখলে বুঝবেন। আশা করতেছি অতি শীঘ্রই ওই ভিডিওটা নিয়ে আসবো, তখন হয়তো বা দেখলে বুঝতে পারবেন। আর আরও নতুন নতুন ডিজাইনের ফার্নিচারের ভিডিও পেতে অবশ্যই সবাই আমার সাথে থাকবেন। আশা করি আপনারা উৎসাহিত করলে আমি আরও ভিডিও করব, এবং আমি একজন ডিজাইনার, তারপরেও ভালো লাগে বিধায় ভিডিও করি, কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করি, পরবর্তীতে দেখা গেছে অ্যাডজাস্ট করে আপনাদের দেখায়। সবচেয়ে এটার সবচেয়ে বেশি ভালো লাগা যখন উপরে গ্লাসটা হবে, তখন মাঝের টপটার ফাইবারগুলো সবগুলো স্পষ্ট দেখা যাবে, অর্থাৎ টপের ফাইবারগুলো খুব ফুটে উঠবে তখন গ্লাসের উপর দিয়ে, মাঝখানে যে টপটা, টপটার ফাইবার। আশা করি সকলে আমার পাশে থাকবেন, আর আরও উৎসাহিত করলে অবশ্যই আরও নতুন নতুন ডিজাইনের ফার্নিচারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আরও নতুন নতুন ফার্নিচারের ভিডিও দেখতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন, কিছুদিন যাবৎ খুবই অসুস্থ, ঠান্ডা, তাই ভয়েসটাও ততটা ভালো দেওয়া যাচ্ছে না, তারপরে চেষ্টা করছি। আর সম্পূর্ণ ফিনিশিংয়ের ভিডিওটা, এটা যখন, হ্যাঁ হ্যাঁ, এটা এটা যখন সম্পূর্ণ ফিনিশিং তখন এই ভিডিওটা করা। এটার উপরে গ্লাস হবে এটা আপনারা কিন্তু আগের থেকে জানবেন, এটা গ্লাস সহকার ভিডিও দিতে পারিনি, কিন্তু এটার উপরে গ্লাস হবে পুরো পারফেক্টলি ভাবে, অর্থাৎ উপরের টপটা যেভাবে লাগানো আছে দেখছেন যে রাউন্ড কাটিং কাটা, ওরকমভাবে টপ, অর্থাৎ গ্লাসের টপটাও কাটিং কাটা হবে, কিন্তু এটা গ্লাসটা ভিডিওটা দিতে পারিনি। এটা 10 মিলি গ্লাস, অর্থাৎ সবচেয়ে মোটা গ্লাস ইউজ করা হয়। ভালো থাকবেন সবাই, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।